মা মা তুমি কুহুর জন্য মিষ্টি ফল এনেছো আর আমার জন্য শুধু দানা, কেন মা? এমন কেন? আমি দানা খাবো না, আমিও মিষ্টি ফল খাবো। মিষ্টি ফলটা আমাকে দাও। জেদ করিস না বাবা, তুই তো বড় আর কুহু তোর ছোট বোন। কুহু তো অনেক ছোট, ও এখন দানা খেতে পারবে না বাবা, তাই তো আমি রোজ ওর জন্য মিষ্টি ফল নিয়ে আসি। কি মজা কি মজা, আমি মিষ্টি ফল খাবো আর দাদা শুধু দানা খাবে, খুব মজা। মা আমাকে আর এখন একটুও ভালোবাসে না, শুধু বোনকেই ভালোবাসে। একা ছিলাম তাই ভালো ছিল, কেন যে এই বোনটা হতে গেল, দূর ভালোই লাগে না। এ কথা বলে কনক মন খারাপ করে বাইরে চলে যায়, আর নদীর পাড়ে তার বন্ধু টুনটুনির সাথে দেখা হয়। কনক জানিস, আমার মা সব ভালো ভালো খাবার আমার ছোট ভাই রকিকে খাওয়ায় আর আমাকে ছোট দানা খেতে দেয়। মনে হয় আমার মা আমাকে একটুও ভালোবাসে না। কি বলিস টুনটুন, তোর মাও তোর সাথে এমন ব্যবহার করে? আমার মাও আমার সাথে এমন করে জানিস? আগে তো রোজ আমার জন্য মিষ্টি ফল নিয়ে আসতো, আর এখন সব মিষ্টি ফল আমার বোন কুহুর জন্য নিয়ে আসে, আর আমার জন্য শুধু দানা নিয়ে আসে। আমার ভালো লাগে না রে। আরে তোর সাথে এমন হয় জানিস কনক, আগে রোজ আমি মায়ের সাথে ঘুমাতাম, কিন্তু মা রোজ এখন রকিকে নিয়ে ঘুমায় আর আমাকে আলাদা বিছানায় একাই ঘুমাতে হয়। কনক আর টুনটুন নিজেদের মধ্যে কথা বলে খেতে চলে যায়। এভাবে কেটে যায় দুদিন। রকি, এবার আমাকে দে বলছি, না দিলে কিন্তু আমি তোকে মারবো। না না, আমি দেব না, মা আমাকে এটা দিয়ে খেলতে বলেছে, এটা আমার বল, আমি দেব না তোকে। দে দে বলছি, বলটা আমাকে দে, না তো আমি তোকে সত্যি সত্যি মারবো। না না, আমি এটা কিছুতেই দিব না, এটা আমার বল। দিবি না মানে কি? হ্যাঁ, এই বল দিয়ে আমি খেলবো। টুনটুন আর রকি এভাবেই বল নিয়ে ঝগড়া করতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে টুনটুন রকির গায়ে হাত তোলে, আর তখনই টুনি সেখানে চলে আসে। মা মা, দিদি আমাকে মেরেছে মা। টুনটুন, তোর বড্ড সাহস বেড়েছে, রকি তোর ছোট ভাই, তুই ওকে কেন মারলি? হ্যাঁ, মেরেছে বেশ করেছে, তুমি ওর জন্য বল এনেছো, আমার বল কোথায়? হ্যাঁ, তুই তো বড় হয়েছিস, রকি তো এখন অনেক ছোট, সামান্য একটা বলের জন্য তুই তোর ছোট ভাইকে মারলি, হতচ্ছাড়ি। আর কোনোদিনও যেন ছোট ভাইকে মারতে না দেখি। তুমি আমাকে একটু ভালোবাসো না, একটু ভালোবাসো না, তুমি শুধু ভাইকে ভালোবাসো। কাকুলি দিদি, কি আর বলবো, আমার বড় মেয়েটা সব সময় ছোট ছেলেটার সাথে হিংসে করে, সব সময় ওকে কাঁদানোর চেষ্টা করে। আরে আর বলো না, আমার ছেলে কনকও এমন গো, ওর ছোট বোনটাকে একটুও দেখতে পারে না, সব সময় ঝগড়া করে, কখনো ঘুমানো নিয়ে আবার কখনো খাবার নিয়ে। আরে তোমরা চিন্তা করো না, ওরা এখনো অনেক ছোট, ওরা মনে করে তোমরা শুধু ছোটদেরকেই বেশি ভালোবাসো, ছোটদের কারণে ওদের ভালোবাসা কমে গেছে, যখন ওরা বড় হবে তখন ওরা সব বুঝে যাবে, তখন আর এমন করবে না। আরে সুখী দিদি, আমার মেয়েটা তো সেই দিন ওর ছোট ভাইকে মেরেছে পর্যন্ত। টুনি আর কাকুলি এভাবেই বসে কথা বলতে থাকে, তারা তাদের সন্তানদের নিয়ে ভীষণ চিন্তা করছিল। এভাবেই কিছুদিন কেটে যায়। এর মধ্যে একদিন কনক টুনটুনকে বলতে থাকে, টুনটুন আমি একটা উপায় খুঁজে পেয়েছি রে, এটা কাজে লাগাতে পারলে আমাদের মায়েরা শুধুমাত্র আমাদেরই ভালোবাসবে। কি উপায় কনক, আমাকে বল তাড়াতাড়ি। আমি আমার বোনকে আর তুই তোর ভাইকে দূরের ঘন জঙ্গলে রেখে আসব, না ওরা থাকবে আর না আমাদের মা ওদেরকে ভালোবাসবে। তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু ওরা যদি রেখে আসার পরে ফিরে আসে তখন সবাই জেনে যাবে, তখন কি হবে? আরে টুনটুন, তুই বৃথা চিন্তা করছিস, ওরা তো অনেক ছোট, ওরা কখনো একা একা এত দূর রাস্তা ফিরে আসতেই পারবে না। আচ্ছা তাহলে কাল তুই তোর বোনকে নিয়ে আসবে আর আমি আমার ভাইকে নিয়ে আসবো, তারপর আমরা দুজনে মিলে ওদেরকে দূরে ঘন জঙ্গলে রেখে আসবো।
বাবা রকি কমলার জুসটা খেয়ে নে বাবা আমি অনেক দূর থেকে তোর জন্য কমলা নিয়ে এসেছি নে বাবা তাড়াতাড়ি জুসটা খেয়ে নে মা আমি একা খাবো না দিদিকেও খেতে দাও দিদি বারবার জুসের দিকে তাকাচ্ছে দিদি তুমি এই জুস খাও হ্যাঁ চুপ থাক একদম আমার সাথে কথা বলবি না মা টুনটুন রকি তোমার ছোট ভাই ওর সাথে এভাবে কথা বলে না ওর সাথে ভালোবেসে আদর করে কথা বলবি তুই জানিস না ভাই তার বোনকে কত যত্নে আগলে রাখে না আমি কখনো রকিকে ভালোবাসবো না ও প্রতিদিন তোমার সাথে ঘুমায় আমি ওকে একটু ভালোবাসবো না টুনটুন রকি আমি তোদের জন্য খাবার আনতে যাচ্ছি তোমরা সাবধানে থাকবে কেমন মা টুনটুন তোর ভাই খেয়াল রাখিস মা আমার জন্য মিষ্টি ফল নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু আচ্ছা বাবা আসবো ভাই জানিস কনকর বনকে নিয়ে দূরে ঘন জঙ্গলে বেড়াতে যাবে শুনেছি ওই বনে একটা গাছে অনেক বড় মিষ্টি তেঁতুল আছে সেটাই নাকি দেখতে যাবে ওরা তুই কি যাবি আমার সাথে কিন্তু দিদি মা যদি ফিরে এসে আমাদেরকে না দেখে তাহলে তো ভীষণ রাগ করবে আরে ওসব নিয়ে কোনো চিন্তা নেই মা ফিরার আগে আমরা ফিরে আসব যদি চাস তো তাড়াতাড়ি চল নদীর তীরে কনক ওর বোন কুকুকে নিয়ে অপেক্ষা করছে রকি তার বোন টুনটুনের কথা মেনে নেয় আর তার সাথে যেতে রাজি হয় এরপর রকি টুনটুনের সাথে বেরিয়ে যায় কনকও তার বোন কুকুকে মিথ্যে কথা বলে সাথে নিয়ে আসে টুনটুন চল এবার হ্যাঁ চল আমার ভাই রকিও বড় মিষ্টি তেঁতুল দেখবে তাই সাথে নিয়ে এসেছি এরপর তারা দুজনে তাদের ভাই আর বোনকে সাথে নিয়ে দূরের ঘন জঙ্গলের দিকে যেতে থাকে ঘন জঙ্গল অনেক দূরে তাই তারা অনেক জোরে জোরে উঠতে থাকে বেশ কিছুক্ষণ পর তারা ঘন জঙ্গলে পৌঁছে যায় দিদি দিদি কোথায় সেই বড় মিষ্টি তেঁতুল এখানে তো কোথাও কোনো বড় মিষ্টি তেঁতুল দেখতে পাচ্ছি না বড় তেঁতুল থাকলে তো দেখবি তাই না এখানে কোনো বড় তেঁতুল নেই আমি তোকে মিথ্যে বলে নিয়ে এসেছি আমিও তোকে মিথ্যে বলে নিয়ে এসেছি টুনটুন চলে পর আমরা চলে যাই এ কথা বলে টুনটুন আর কনক চলে যেতে থাকে পেছন থেকে রকি আর কুকু ওদেরকে ডাকতে থাকে দাদা দাদা আমাদের রেখে কোথায় যাচ্ছ দাদা আমাকে নিয়ে যাও রকি আর কুকু কাঁদতে কাঁদতে ওদের পিছু নেয় কিন্তু কিছু দূর যেতে না যেতেই ঝোপঝাড়ের আড়ালে কনক আর টুনটুন লুকিয়ে পড়ে রকি আর কুকু কিছুতেই ওদেরকে খুঁজে পায় না এরপর তারা দুজনে মিলে একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে আমার ভাই আমাকে একটু ভালোবাসে না আমাকে দেখে কি করে চলে গেল আমাকে চলে গেল রেখে টুনটুন দিদি আমাকে একটু ভালোবাসে না মা টুনটুন তোর ভাই রকি কোথায় ওকে দেখছি না কেন মা আমি তো ঘুমিয়েছিলাম আমি জানি না তো ভাই কোথায় চলে গেছে ঘুম থেকে তো আমি এক্ষুনি উঠলাম আর দেখেছি ভাই ঘরে নেই হাই খোদা এসব তুই কি বলছিস আমার ছেলেটা কোথায় গেছে ও এখনো অনেক ছোট বাবা রকি কোথায় তুই বাবা কাকুলি দিদি আমার ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না জানি না ও কোথায় চলে গেছে তুমি কি আমার ছেলেটাকে কোথাও দেখেছো কাকুলি দিদি তোমার ছোট ছেলেটাও বাড়িতে নেই জানো টুনি আমার ছোট মেয়েটাকেও আমি কোথাও খুঁজে পাচ্ছি না খাদ্য খুঁজতে বেরিয়েছিলাম ফিরে এসে দেখি আমার মেয়েটা বাড়িতে নেই আমার মনে হচ্ছে ওরা দুজন মিলে কোথাও একটা ঘুরতে গিয়ে আটকা পড়েছে হায় খোদা রাতে মেশেছি জানি না আমার ছেলেটা কোথায় আছে ওর জন্য যে আমার ভীষণ চিন্তা হচ্ছে কাকুলি আর টুনি এভাবেই নিজেদের সন্তানের চিন্তা করতে থাকে কিছুক্ষণ পর রাত নেমে আসে গহীন জঙ্গলে রকি আর কুহু একটা ঝোপের আড়ালে বসেছিল কুহু তুমি চিন্তা করো না আমরা তো উড়তে জানি কাল ঠিক আমরা বাড়ি ফিরতে পারবো
শুধু আজকে রাতটা আমাদেরকে সুরক্ষিত থাকতে হবে। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে রে। চুপ চুপ আস্তে কথা বল, আশেপাশে ভয়ঙ্কর জীবজন্তু থাকতে পারে। আমার ভীষণ ভয় করছে রে, খুব ভয় করছে। ভয় পেও না, কাল আমরা ঠিক বাড়িতে ফিরে যাব। শুধু আজকে রাতটা কষ্ট করে থাকো। রাত গভীর থেকে গভীর হতে থাকে। রকির মা শুয়ে শুয়ে রকির চিন্তায় কাটে থাকে। কিন্তু টুনটুন আজ মনে মনে অনেক খুশি, কারণ সে আজ তার মায়ের সাথে ঘুমিয়েছে। অন্যদিকে কনকও আজ অনেক খুশি, কারণ সে তার মায়ের সাথে ঘুমিয়েছে। অন্যদিকে কনকেরও মা কুহুর চিন্তায় শুয়ে কাঁদতে থাকে। এভাবেই সেই রাতটা কেটে যায়। মা, বাবা রকি, তুই কোথায় চলে গিয়েছিলি? এ রে, এ বাড়িতে ফিরে এলো কি করে? এবার তো সব জেনে গেলে মা আমাকে হেপ্পি গেলাবে। মা, আমি আর কুহু ঘুরতে বেরিয়েছিলাম। অনেক দূর যাওয়ার পর পথ হারিয়ে ফেলেছিলাম। আমাকে মাফ করো মা, আমি আর কোনোদিনে এমন করব না। রকির এমন কথা শুনে টুনটুনের চোখ ছলছল করে ওঠে। নিজের প্রতি নিজের ভাইয়ের এমন ভালোবাসা তাকে মুগ্ধ করে। সে দৌড়ে গিয়ে রকিকে বুকে জড়িয়ে ধরে। ভাই, আমি তোকে অনেক ভালোবাসবো। আর কাকুডু, তোকে চোখের আড়াল হইতে দিব না। তুই আমাকে অনেক ভালোবাসিস তাই না রে? টুনি নিজের দুই সন্তানকে বুকে টেনে নিয়ে অঝোরে কাঁদতে থাকে। ভাই বোনের এমন ভালোবাসা দেখে সে অবাক হয়ে যায়। অন্যদিকে কুহু তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি আর কখনো তোমাকে না বলে কোথাও যাব না। মা, আমি যদি না যেতাম তবে পথারিয়ে তোমাকে আর দাদাকে আমার চিন্তায় ফেলতাম না। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও মা। পাগলি মেয়ে, আর কখনো এমন করবি না, আমাকে না বলে কোথাও যাবি না। কনক নিজের বোনের মুখে এসব শুনে হতবাক হয়ে যায়। সে নিজেকে বিশ্বাস করাতে পারে না তার বোন তাকে এত ভালোবাসে। সে তার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, প্রিয় বোন আমার, আমাকে ক্ষমা করে দিস, আমি তোর খেয়াল রাখতে পারিনি। এখন থেকে আমি তোকে অনেক ভালোবাসবো আর তোর যত্ন নিবো, তোকে সব সময় আগলে রাখবো রে। কাকুলি ছেলের এমন অবস্থা দেখে মুগ্ধ হয়। সে মনে মনে বলতে থাকে, যে ছেলে তার বোনকে এত হিংসি করত, আর আজ সেই ছেলে বোনকে না দেখে কতটা ব্যাকুল হয়ে গেছে। কাকুলি মুগ্ধ হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। সত্যি, ভাই বোনদের মধ্যে যতই রাগ অভিমান হোক না কেন, পৃথিবীর সকল ভালোবাসার মধ্যে নিখুঁত আর শ্রেষ্ঠ হচ্ছে ভাই বোনের ভালোবাসা। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু শিমুলপুর বনে এক গরিব টোনা তার গর্ভবতী স্ত্রী টুনিকে নিয়ে বসবাস করত। টোনা ছিল খুবই গরিব। টোনা দিনমজুরের কাজ করে তার সংসার চালাত। টোনা আর টুনি এক বেলা খেয়ে আর এক বেলা না খেয়ে দিন কাটত। একদিন টোনা টুনিকে বলে, টুনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। টুনি, আমি এই অসময়ে তোমাকে ঠিক মতো খাওয়াতে পারি না, সেই জন্য আমি জানি এই সময়ে তোমার বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। কিন্তু টুনি, আমি যে অসহায়, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। টুনি, আরে টোনা, কিসব বলছো? তোমার প্রতি আমার একটু মন খারাপ নেই, আমার খাবার না হলেও চলবে, কিন্তু তোমার ভালোবাসা আমার খুবই প্রয়োজন টোনা। সারা জীবন যেন আমাদের এই গরিবের ঘরে এরকম ভালোবাসায় টিকে থাকে। আর শোনো না টোনা, আমি বলি কি, আমার তো ডিম দেওয়ার সময় হয়ে আসছে। না মানে বলতে চাচ্ছি যে, তুমি কি সন্তান চাও টোনা, ছেলে না মেয়ে? আমি ছেলে মেয়ে দুজনকে অনেক ভালোবাসি, তবে তোমার মতো মিষ্টি একটা মেয়ে হলে অনেক ভালো হবে গো। আচ্ছা, আমি আসি তবে, আমার কাজে যেতে আবার দেরি হয়ে যাবে, তুমি সাবধানে থাকবে কিন্তু টুনি। এই বলে টোনা কাজে চলে যায়। এভাবেই তাদের দিন চলতে থাকে। টুনি একটা ডিম দেয়, আর বেশ কিছুদিন পর টুনির ডিম থেকে একটা কুচকুচে কালো কন্যা সন্তান জন্ম নেয়। এ দেখে টুনি বলে, আরে
এ তো একদম কালো কন্যা হয়েছে। মুখটা কি সুন্দর মায়ায় ভরা। কিন্তু টোনা আবার আমার এই কালো কন্যাকে অবহেলা করবে না তো? যদি টোনা আমার এই কালো কন্যাকে অবহেলা করে তাহলে আমি আমার কালো কন্যাকে নিয়ে অনেক দূরে চলে যাব। টুনি এসব একা একাই ভাবতে থাকে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। বেশ কিছুক্ষণ পর টোনা বাড়িতে ফিরে আসে। টোনা তার কালো কন্যাকে দেখে অনেক খুশি হয়। টুনি, তোমাকে বলেছিলাম না, একটা মিষ্টি কন্যা সন্তান হলে আমি খুব খুশি হতাম। আজ আমি অনেক খুশি টুনি, আমি অনেক খুশি। সত্যি বলছো টোনা? আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার এই কালো কন্যাকে মেনে নিয়েছো। এ যতই কালো হোক তবু এ ঈশ্বরের তৈরি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমাদের সন্তান। কালো হোক বা ফর্সা আমার কাছে কোনো বিষয় না টুনি। আর এখন এসব কথা বাদ দিয়ে চলো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবে চলো। এই বলে টোনা টুনি তাদের কালো কন্যাকে নিয়ে খাবার খেতে চলে যায়। এদিকে টুনির কালো কন্যার কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। পরের দিন শালিক বনের রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় তার বিউটি পায়রার সাথে দেখা হয়ে যায়। দিদি শুনছো, আমাদের বনে অলক্ষী এসেছে গো। অলক্ষী কি যুগ পড়লো গো দিদি, এখন তো অলক্ষীর ভয়ে আমরা এ বনে থাকতেই পারবো না। জানো আমার খুব ভয় করছে, না জানি ওই অলক্ষীর ভূত আমাকে চেপে ধরে কিনা। কি হয়েছে কি, আর কে বা অলক্ষী? আমি তো কিছুই বুঝতে পারছি না, শালিক আমাকে খুলে বলো তো। আরে দিদি তুমি শোনোনি, যে টুনি একটা কালো কুচকুচে কন্যা সন্তানের জন্ম দিয়েছে, আসলে টুনি একটা অলক্ষী, আর ওই কালো কন্যাটা এই বনের অভিশাপ। জানো ওই কালো কন্যা যতদিন এই বনে থাকবে ততদিন এই বনে নানা ধরনের বিপদ হতেই থাকবে। কি বলছিস কি এসব? তাহলে তো ওই কালো কন্যা আর কালো কন্যার মাকে এই বন থেকে তাড়িয়ে দিতে হবে। আমরা আমাদের বনের ক্ষতি কিছুতেই হতে দিতে পারি না, বনের ক্ষতি মানে আমাদের ক্ষতি। চল শালিক, এক্ষুনি আমরা বনের মোড়লকে সব বলি, ওই কালো কন্যা সহ কালো কন্যার মাকে এই বন থেকে তাড়ানোর ব্যবস্থা করি। এই বলে শালিক আর কবুতর বনের মোড়লের কাছে যায়। আর পরের দিন শালিক আর বিউটি মোড়লের কাছ থেকে টুনিকে তাড়ানোর অনুমতি নিয়ে টুনির বাড়ির সামনে এসে হাজির হয়। এই অলক্ষী, কালো কন্যার মা, এদিকে বেরিয়ে আয় বলছি, এই বনে তোর আর কোনো জায়গা নেই, তোকে আমরা বন থেকে তাড়িয়ে দিতে এসেছি। কি বলছো কি এসব দিদিরা, তোমরা এইভাবে টুনিকে ডাকছো কেন? ও, তাহলে তুমি সেই অভিশাপের অংশীদার তাই না? আমরা এখানে তোমার কালো কন্যা আর তোমার কালো কন্যার মাকে তাড়িয়ে দিতে এসেছি। তোমার কালো কন্যা একটা অভিশাপ, তাকে এক্ষুনি এই বন থেকে তাড়িয়ে দাও। দিদিরা তোমরা এমন অন্যায় কাজ করো না, আমার কালো মেয়ে তো ঈশ্বরের দান, আর আমাদের এই বন ছাড়া অন্য কোথাও যে যাওয়ার কোনো জায়গা নেই। টোনা তুমি ওদেরকে বোঝাও না। টোনা, আমাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, আমরা খুব বুঝে গেছি। এই দিদি চলো আমরা এই তিনজনকে এই বন থেকে তাড়িয়ে দেই। এই বলে শালিক আর বিউটি মিলে টুনি আর তাদের কালো কন্যাকে বন থেকে তাড়িয়ে দেয়। টোনা টুনি তাদের কালো কন্যাকে নিয়ে অন্য বনে অসহায়ের মতো চলতে থাকে। টোনা, এখন আমরা কোথায় যাব? টোনা, সন্ধে হয়ে আসছে, সেই সকাল থেকে আমরা কিছুই খাইনি, এমনকি আমাদের কন্যাও কিচ্ছু খায়নি টোনা। আর এখন তো আকাশটা কালো হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। টোনা, টুনি এসব বলতে বলতে আকাশ থেকে প্রবল বেগে বৃষ্টি নেমে আসে। বৃষ্টির সাথে সাথেই বাতাস আর বজ্রপাত হতে থাকে। টোনা আর টুনি তাদের কালো সন্তানকে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে একটা বড় গাছের নিচে দাঁড়ায়। টোনা দেখো না, টোনা আমার কালো কন্যা সন্তানকে মনে হয় আকাশটাও মেনে নিতে পারেনি, সেজন্য তো এত করে বৃষ্টি দিচ্ছে। হে ঈশ্বর, তুমি আমাদের প্রতি একটু দয়া করো ঈশ্বর। টুনি, তুমি ঈশ্বরের উপর ভরসা করো, আমাদের কিছু হবে না, আর আমাদের কালো কন্যারও কিছু হবে না টুনি। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে বড় একটা বজ্রপাত হয়, আর ওই বজ্রপাতে টুনা মৃত্যুবরণ করে। এ দেখে টুনি অনেক কান্না করতে থাকে। হে ঈশ্বর, তুমি আমাকে এই কোন পরীক্ষার মাঝে ফেললে ঈশ্বর,
কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে ঈশ্বর? কালো কন্যা তো তুমি আমার ঘরে দিয়েছো, তাহলে কেন এমন করছো আমার সাথে ঈশ্বর? এসব বলে টুনি তার কালো কন্যাকে নিয়ে অনেক কান্না করছে। বৃষ্টি কমার কোনো নামগন্ধই নেই। টুনি হঠাৎ বলে ওঠে, যেখানে কালো ফর্সা নিয়ে ভেদাভেদ হয় আমি সেখানে থাকবো না, আমি চলে যাব। আমার কালো কন্যাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। টোনা, তুমি আমাকে ক্ষমা করে দিও টোনা। এই বলে টুনি টোনার মৃত দেহকে ফেলে বৃষ্টিতে ভিজে সামনের দিকে চলতে থাকে। চলতে চলতে টুনি ক্লান্ত হয়ে একটা বড় গাছের গোড়ায় বসে পড়ে আর কান্না করতে থাকে। এমন সময় ওই দিক দিয়ে এক যোগু কাক যাচ্ছিল। যোগু কাক টুনিকে দেখে বলে, কে তুমি বোন, এভাবে বৃষ্টিতে ভিজে কান্না করছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। যোগ্য কাককে দেখে টুনি ভীষণ ভয় পেয়ে যায়। টুনি ভাবে যে যোগ্য কাক তার কালো কন্যার ক্ষতি করতে চায়, তাই টুনি বলে ওঠে, আমি এই বন থেকে অনেক দূরে চলে যাব, তবুও তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করো না। আমি তোমার বা তোমার মেয়ের কোনো ক্ষতি করব না, বরং আমি তোমায় সাহায্য করব। বলো তোমার কি হয়েছে আর তুমি এত ভয় পাচ্ছ কেন? যোগ্য কাকের এমন কথায় টুনি কিছুটা স্বস্তি পায়, তাই টুনি যোগ্য কাককে সব কথা খুলে বলে। সব শুনে যোগ্য কাক বলে, ও তাহলে এই কথা, তবে তুমি দুঃখ পেও না বোন, আমি তোমাকে আর তোমার কালো কন্যাকে আমার সাথে নিয়ে যাব। বোন দেখো তোমার কালো কন্যা ঠান্ডায় কাঁপছে, আমাকে বিশ্বাস করো, চলো আমার বাড়িতে। এরপর টুনি যোগ্য কাককে বিশ্বাস করে আর তার সাথে তার বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে যোগ্য কাক বলে, টুনি বোন তুমি এখানেই বসো, আমি তোমার মেয়ের জন্য খাবার নিয়ে আসছি। এই বলে যোগ্য কাক তার ঘরে চলে যায়। ওই যে খাবার আনতে যোগ্য কাক ঘরে চলে যায়, কিন্তু আর ঘর থেকে যোগ্য কাক বের হয় না। এই দেখে টুনি মনে মনে বলে, এই যোগ্য কাক আবার আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করছে না তো, গিয়ে দেখি তো যোগ্য কাক ভিতরে কি প্ল্যান করছে, সে কখন তো ঘরের ভিতর গেছে, এখনো তো আসছে না। এই বলে টুনি যোগ্য কাকের ঘরের ভিতরে যায় আর ওখানে গিয়ে দেখে যোগ্য কাক একটা পাখির সেবা যত্ন করছে। এরপর যোগ্য কাক টুনিকে দেখে বলে, ও বোন তুমি এখানে চলে এসেছো, বসো এখানে বসো। টুনি বিছানায় শোয়া কণিকা কাককে দেখে বলে, দাদা এই পাখিটাকে কি হয়েছে এই পাখিটার? আর তুমি কোনো খারাপ পাখি নও তো, আমার কোনো ক্ষতি করবে না তো তুমি? টুনি বোন এর নাম কণিকা, এ আমার স্ত্রী। অনেক দিন আগে আমাদেরও একটা কালো কন্যা সন্তান হয়েছিল। কণিকা আমাদের কালো কন্যাকে অনেক ভালোবাসত, কিন্তু হঠাৎ একদিন কালো কন্যাটা মারা যায় আর কণিকা তার শোক সামলাতে না পেরে এই রকম অসুস্থ হয়ে গেছে। কণিকা কোনো কথা বলতে পারে না, চলতে পারে না। কণিকা সারা দিন বিছানায় শুয়ে শুধু চোখ মেলে দেখতে থাকে। দাদা আমায় ক্ষমা করে দাও দাদা, আমি না বুঝে তোমাকে অনেক খারাপ কথা বলে ফেলেছি। আরে ঠিক আছে বোন, টুনি বোন তুই আমার একটা কথা রাখবি, তোর এই কালো কন্যাকে আমার কাছে রাখবি, আমি তোর এই কালো কন্যাকে নিজের সন্তানের মতো লালন পালন করব। দাদা এই কালো কন্যা আমার স্বামীর স্মৃতি, ক্ষমা করবে দাদা আমাকে, আমি একে দিতে পারবো না। এই বলে টুনি তার কন্যাকে নিয়ে চলে যেতে ধরে, কিন্তু হঠাৎ পেছন থেকে কণিকা বলে ওঠে, দাঁড়াও টুনি বোন, তুমি তোমার কন্যাকে নিয়ে কোথাও যেও না। কণিকা তুমি তুমি সুস্থ হয়ে গেছো, তুমি কথা বলছো? কণিকা তুমি কথা বলতে পারছো? আজ কতদিন পর তোমার মুখে কথা শুনলাম। যোগ্য তুমি ওই কালো কন্যাকে যেতে দিও না, আমি ওই কালো কন্যাকে আমার মেয়ের মতো করে রাখতে চাই। কণিকা তুমি শান্ত হও, আমি এই কালো কন্যাকে কোথাও যেতে দিব না। এই বলে যোগ্য টুনির কাছে যায় আর টুনিকে গিয়ে বলে, টুনি বোন তোমার মেয়ের জন্য আমার স্ত্রী মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে, তুমি যদি তোমার কালো কন্যাকে একা না রাখতে চাও তাহলে বোন তুমিও দয়া করে তোমার মেয়ে সহ আমার বাড়িতেই থেকে যাও না, তোমার তো আর কেউ নেই, আর আজ থেকে আমি না হয় তোমার দাদা হলাম। বোন
दया कर तोरे दादार कथाटा राख मेके निये चल बोन। टुनी जोगु काकेर कथा राजी हुए जाए आर ओदेर साथे तार कालो मेके निये अनेक सुखे शांतिते बसबास करते थाके। दीदी आमार सोनार हार चाई चाई माने चाई तुई कोथा थेके पारिस आमाके एने दे। पागली बोन आमार एमन जेद करते नेई बोन আমার তো এখন এত টাকা পয়সা নেই রে বোন আমিও তো অনেক ছোট তেমন কোনো কাজ করতে পারি না যা পাই তাই দিয়ে কোনো রকমে দুবেলা দুমুঠো খেতে পারি এত দামি হার যে আমি এখন দিতে পারবো না বোন তুই বড় হ তখন আমি তোকে অনেক হার বানিয়ে দিব চুড়ি বানিয়ে দিব অনেক কিছু বানিয়ে দিব এখন জেদ করিস না বোন যেটাই চাই সেটাই নেই নেই আর নেই আমার ভালো লাগে না এইসব। তোমরা হয়তো ভাবছো যে এরা দুই বোন কারা এরা হলো মা বাবা মরা অনাথ দুই বোন বড় বোন টুনি আর ছোট বোন মুন্নি টুনি দেখতে একটু কুচ্ছিত আর মুন্নি দেখতে অনেক সুন্দরী ছিল মুন্নি টুনিকে একদম সহ্য করতে পারত না সব সময় টুনির সাথে খারাপ আচরণ করত মুন্নি কোথায় তুই বোন স্কুলের সময় হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি তৈরি হয়ে স্কুলে যা আমাকে তো আবার কাজে যেতে হবে বোন কানের কাছে এমন ঘ্যান ঘ্যান না করি তুই তোর কাজে যা তো সময় হলে আমি আমার কাজে চলে যাব মুন্নির এমন কথা শুনে টুনি মনে মনে অনেক কষ্ট পায় কিন্তু মুন্নিকে টুনি কিছু না বলে চুপচাপ নিজের কাজে চলে যায় এদিকে মুন্নি স্কুলে না গিয়ে জঙ্গলের অন্যান্য পাখিদের সাথে খেলতে থাকে এদিকে রাত হয়ে যায় টুনি বাড়ি ফিরে আসে মুন্নি আজ কেমন পড়াশোনা করেছিস বোন আর সারা দিন কি কি খেয়েছিস বোন এত জবাবদিহিতা তো আমি তোকে দিতে পারবো না আমার ঘুম পেয়েছে আমি ঘুমাবো দয়া করে আমার কানের কাছে এসে এমন ঘ্যান ঘ্যান করবি না আমি রাতে খাবো না এই বলে মুন্নি ঘুমিয়ে পড়ে এদিকে টুনি কষ্ট পেয়ে কান্না শুরু করে দেয় বোন রে তুই আমার সাথে কেন এমন করিস বলতো আমি কি তোর সাথে কখনো খারাপ আচরণ করি আমি তো সব সময় তোর ভালোই চাই কিন্তু তুই তো তাই একবারের জন্য বোঝার চেষ্টা করিস না বোন এসব বলে টুনি না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এরপর সকাল হয়ে যায় এদিকে দুবোন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এভাবে বেশ কিছুদিন কেটে যায় এদিকে টুনি আর মুন্নিও বড় হয়ে যায় মুন্নি স্কুল পেরিয়ে কলেজে চলে যায় এরপর একদিন শহর থেকে এক টোনা আসে জঙ্গল ভ্রমণ করতে এত সুন্দর এই জঙ্গলটা এরপর যখন আমি আবার আসব তখন মাকে নিয়ে আসব তাহলে মাও অনেক খুশি হবে বাবা মারা যাওয়ার পর থেকে মায়েরা কোথাও সেভাবে ঘুরতে যাওয়া হয়নি এসব বলতে বলতে টোনা সামনের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে মুন্নিও একই পথ ধরে কলেজ থেকে বাড়ি ফিরছিল তখনই টোনার সাথে মুন্নির দেখা হয় প্রথম দেখাতে টোনা হা করে অপলোভ দৃষ্টিতে মুন্নির দিকে তাকিয়ে থাকে এত অপরূপা সুন্দরী তো আমি কোনো দিন দেখিনি এ তো সাক্ষাৎ ডানা কাটা পড়ি আমি তো এই মেয়ের রূপের নেশায় পাগল হয়ে যাচ্ছি হ্যালো মিস্টার এভাবে তাকিয়ে আছেন কেন কে আপনি আপনাকে তো আগে কখনোই এই জঙ্গলে দেখিনি তার মানে নিশ্চিত আপনি কোনো বখাটে পাখি তাই না রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের বিরক্ত করাই আপনার কাজ না না তেমন কিছু নয় আপনি ভুল বুঝছেন আমাকে আমার নাম টোনা আমি শহর থেকে এই জঙ্গলে এসেছি ঘুরতে হঠাৎ আপনার সাথে দেখা আর আপনি এত সুন্দর যে প্রথম দেখাতেই আমি আপনার দিক থেকে চোখটাই ফেরাতে পাচ্ছি না টোনার মুখে নিজের প্রশংসা শুনে মুন্নি ভীষণ খুশি হয় আর সে লাজুক স্বরে টোনাকে বলে ও আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে তা চলুন না আমাদের বাসায় আজ রাতের খাবারটা না হয় আমাদের বাড়িতেই সেরে নিবে অপরিচিত কাউকে নিয়ে আপনার বাসায় গেলে আপনার বাসার পাখিরা কিছু বলবে না তো আবার না না আমার বাসায় শুধু আমার দিদি আছে আর আমার দিদি অনেক ভালো সে কখনোই কিছু মনে করবে না আপনি চলুন না কোনো সমস্যা নেই মুন্নির এমন জোড়াজোড়িতে টোনা মুন্নির সাথে তাদের বাড়িতে যায় টুনি টোনাকে দেখে একটু ভয় পেয়ে যায় কেননা যদি কেউ দেখে ফেলে টোনাকে ওদের বাসায় তাহলে আবার যদি ওরা কিছু মনে করে প্রতিবেশীদের ভয়ে টুনি ভয় পেয়ে যায় মুন্নি এদের কাকে নিয়ে এসেছিস বোন এর নাম টোনা শহর থেকে এসেছে
এখানে থাকার মতো কেউ নেই। রাস্তায় আমার সাথে পরিচয় হয়ে গেল। এরপর আমি আমাদের বাড়িতে নিয়ে এলাম। তুই একটু খাবারের যোগান দে তো দিদি। অতিথি এসেছে, তাকে তো আপ্যায়ন করতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, আমি এক্ষুনি আসছি। এই বলে টুনি রান্নাঘরে যায়। এদিকে টোনা মুন্নিকে বলে, আপনার নাম মুন্নি তাই না? আপনার নামটাও যেমন মিষ্টি, আপনি দেখতেও তেমন মিষ্টি। এমন কথা শুনে মুন্নি আরো অনেক খুশি হয়, আর সে লজ্জা পেয়ে যায়। এরপর মুন্নিও রান্নাঘরে যায়। কিরে দিদি, এতটুকু রান্না করতে এত সময় লাগছে তোর? হ্যাঁ দেখছিস না, একজনকে বসিয়ে রেখেছি আমি। এই তো হয়ে গেছে। আমাকে একটা কথা বলতো, তুই কি ছেলেটাকে পছন্দ করিস নাকি বলতো? ধুর দিদি, তুই যে কি বলিস না। এই বলে মুন্নি টুনির কথা পাঠিয়ে দিয়ে খাবার নিয়ে টোনার কাছে যায়। এরপর তারা খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়, সবাই ঘুম থেকে উঠে পড়ে, আর মুন্নি টোনাকে নিয়ে জঙ্গল ঘুরতে বের হয়। পথে টোনা মুন্নিকে বলে, মুন্নি তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আসলে আমারও না তোমাকে অনেক ভালো লেগেছে, আমিও তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। এরপর মুন্নি টুনিকে গিয়ে টোনার ব্যাপারে কথা বলে। সব শুনে টুনিও রাজি হয়, কিন্তু মাছ থেকে ঝামেলা বাঁধিয়ে দেয় টোনার মা। টোনা তার মা মিনুকে ফোন করে জঙ্গলে নিয়ে আসে। সব শুনে মিনু টোনাকে বলে, এই মেয়ের বাবা মা কেউ নেই, দেখতে একটু সুন্দরী, এতটুকুই, আর কোনো গুণ আছে বলে তো মনে হয় না। একে যদি তুই বিয়ে করিস তাহলে তোকে 100,000 টাকা যৌতুক নিতে হবে, তবে এই বিয়ে হবে, নয়তো আমি তোর অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। এসব তুমি কি বলছো মা, এরা অনাথ, এটা শুনেই তো তোমার মায়া হওয়া উচিত, তা না করে তুমি যৌতুক দাবি করছো। মাসিমা আমি রাজি, 100,000 টাকার বিনিময়ে আমি আমার বোনের বিয়ে দিব। আপনি শুধু বিয়ের আয়োজন করুন মাসিমা, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। এই বলে টুনি টাকার খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে মিনু মুন্নি আর টোনার বিয়ে দিয়ে ফেলে, আর এদিকে বেচারা টুনি সব জায়গায় টাকার খোঁজ করতে থাকে, কিন্তু সে কোথাও কোনো টাকা পায় না। অবশেষে টুনি, কোথাও তো টাকা পেলাম না, তাই বলে কি আমার বোনের বিয়ে আটকে রাখবো আমি? এটা কখনো হয় না, আমি আমার কিডনি বিক্রি করে আমার বোনের বিয়ের যৌতুক দিব। এই বলে টুনি হাসপাতালে যায়, আর সেখানে ডাক্তারকে বুঝিয়ে 100,000 টাকার বিনিময়ে টুনি তার দুটো কিডনি বিক্রি করে দেয়। এদিকে মুন্নি বিদায় নিয়ে গাড়িতে উঠেছে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, আর এদিকে টুনি একটা চিঠি লিখে ডাক্তারকে দেয়, আর টুনি সেখানে মৃত্যুবরণ করে। এদিকে মুন্নি শ্বশুর বাড়িতে চলে যায়। দিদি এভাবে আমার সাথে প্রতারণা করলো, বিদায়ের সময়ও আমার সাথে একটা কথাও বললো না, একটু দেখাও করলো না, আমি ওর মুখটা আর কখনো দেখবো না। এই বলে মুন্নি ঘুমিয়ে পড়ে। এদিকে রাত পেরিয়ে ভোর হয়, মুন্নি ঘুম থেকে উঠে কাজ করতে থাকে। এদিকে দরজায় কলিং বেল বাজতে থাকে, মুন্নি দৌড়ে গিয়ে দরজা খুলতে সেই ডাক্তার সেখানে হাজির হয়। আচ্ছা আপনার নাম কি মুন্নি? জি আমি মুন্নি, কিন্তু আপনি কে? আমি একজন ডাক্তার, কাল আপনার দিদি আমার হাসপাতালে কিডনি বিক্রির জন্য মারা গিয়েছে, আর মারা যাওয়ার আগে এই চিঠি আর 100,000 টাকা রেখে গিয়েছে। কি কি বলছেন আপনি, আমার দিদি মারা গেছে, এ হতে পারে না। এই বলে মুন্নি টাকার চিঠিটা ডাক্তারের হাত থেকে নিয়ে নেয়। এরপর ডাক্তার সেখান থেকে চলে যায়। তারপর মুন্নি চিঠিটা খুলে পড়তে থাকে। আমার প্রাণপ্রিয় বোন, মা বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি, কিন্তু তুই তা কখনোই বুঝিসনি, সবসময় তোর ভালো চেয়েছি, আর যখন দেখলাম মাত্র 100,000 টাকার জন্য তুই তোর ভালোবাসাকে হারাতে বসেছিস, তখন আমি কোনো উপায় না পেয়ে তোর জন্য আমার কিডনি দুটো বিক্রি করে টাকাগুলো রেখে গেলাম। টাকাগুলো তোর শাশুড়ির হাতে দিয়ে অনেক সুখে সংসার করিস বোন, এই চিঠিটা যখন পড়বি তখন হয়তো আমি আর বেঁচে থাকবো না, আমাকে ক্ষমা করে দিস বোন, ইতি তোর অপদার্থ বোন টুনি।
চিঠিটা পড়ে মুন্নি নির্বাক হয়ে যায়। আর সে এতদিন যে টুনির সাথে খারাপ আচরণ করেছিল তার জন্য অনুতপ্ত হতে থাকে আর অনেক কাঁদতে থাকে মুন্নি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।